বগাইগাঁও পঞ্চায়ত সচিবৰ হত্যাকাণ্ডৰ নতুন মোৰ পোহৰলৈ আহিছে সুধা পোছাৰ বাবে আটক হৈছে সিপনচিলা পঞ্চায়তৰ সভানেত্ৰী সভানেত্ৰীগৰাকীৰ স্বামীকো সুধা পোছাৰ বাবে আটক কৰা হৈছে বঙাইগাঁও সদৰ থানাত জেৰা অব্যাহত ৰাখিছে দুয়োকে আৰক্ষী অধীক্ষক মোহনলাল মিনাই জেৰা চলাইছে দুয়োকে পঞ্চায়ত সচিবৰ পত্নীৰ অভিযোগৰ ভিত্তিত আৰক্ষীয়ে দুয়োকে আটক কৰি চলাইছে জেৰা বঙাইগাঁৱত পঞ্চায়ত সচিবৰ হত্যাকাণ্ডৰ এতিয়া নতুন মোৰ পোহৰলৈ আহিছে সুধা পোছাৰ বাবে আটক হৈছে সিপনচিলা পঞ্চায়ত সভানেত্ৰী সভানেত্ৰীগৰাকীৰ স্বামীকো সুধা পোছাৰ বাবে আটক কৰি আৰক্ষীয়ে বঙাইগাঁও সদৰ থানাত জেৰা অব্যাহত ৰাখিছে দুয়োকে আৰক্ষী অধীক্ষক মোহনলাল মিনাই জেৰা চলাইছে দুয়োকে পঞ্চায়ত সচিবৰ পত্নীৰ অভিযোগৰ ভিত্তিতে আটক কৰি জেৰা চলাইছে দুয়োকে জেৰা চলাই থকা হৈছে বৰ্তমান পঞ্চায়ত সচিবৰ হত্যাকাণ্ডৰ আঁৰত তেওঁলোক থাকিব পাৰে বুলি আটক কৰা হৈছে সন্দেহ কৰা হৈছে আৰু তাৰপিছতে আটক কৰিছে দুয়োকে সোধা পোছা অব্যাহত ৰাখিছে উল্লেখ যে হত্যাকাণ্ডৰ আঁৰত পৰকীয়া প্ৰেমৰ সন্দেহ কৰিছিল পত্নীয়ে ঘটনাস্থলীত কোনো মহিলাক উদ্দেশ্যি অশ্লীল বাক্যবাদ কৰিছিল চন্দ্ৰকান্ত দাসৰ পত্নীয়ে গুণ্ডা লগাই স্বামীক হত্যা কৰাৰ অভিযোগ কৰে চন্দ্ৰকান্ত দাসৰ পত্নীয়ে বুধবাৰে বিয়লি বাইকত অহা অস্ত্ৰধাৰী দুৰ্বৃত্তই গুলীয়াই হত্যা কৰিছিল সিপনচিলা গাঁও পঞ্চায়তৰ সচিব চন্দ্ৰকান্ত দাসক এখন চাহৰ দোকানৰ সন্মুখতে সংঘটিত হৈছিল গুলীচালনাৰ ঘটনা কাৰ্যালয়ৰ পৰা ঘৰলৈ উভতাৰ পথত চাহ খাবলৈ নামিছিল চন্দ্ৰকান্ত দাস আৰু তেনে সময়তে পূৰ্বৰে পৰা খাপ পিটি থকা দুৰ্বৃত্তই গুলীয়াই হত্যা কৰিছিল পঞ্চায়ত সচিবজনক উল্লেখ যে বাইকৰ নাম্বাৰ প্লেট খুলি ঘটনাস্থলী এৰিছিল দুৰ্বৃত্তই আৰু হত্যাকাণ্ডৰ পিছতে চি আই ডি দল উপস্থিত হৈছিল চি আই বি ছয়জনীয়া চি আই ডি দলে তদন্ত আৰম্ভ কৰিছিল আৰু তাৰপিছতেই পঞ্চায়ত সচিবগৰাকীৰ পত্নীয়ে গালিগালাজ কৰিছিল এগৰাকী মহিলাক উদ্দেশ্যি গালিগালাজ কৰিছিল আৰু এই ঘটনাৰ পৰকীয় প্ৰেম হ'ব পাৰে নেকি সন্দেহ কৰা হৈছে ইতিমধ্যে ঘটনা সন্দৰ্ভত তদন্ত অব্যাহত ৰাখিছে আৰক্ষীয়ে চাৰে নটা দহটাতে ওলাই গৈছে আৰু ভাত পানী খাই তেনেকৈ সদায় যায় তেনেকৈ ওলাই গ'ল মোক ফোন এটা আহিল ফোন আহিল যে দাদাৰ এক্সিডেণ্ট হৈছিল আপুনি সোনকালে আহক এনেকৈ কওঁতে গ'ল কি হস্পিটেল নালাগে আপোনালোকে ইয়াতে আহক এনেকৈ সুধি 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 যাই দেখোঁ যে মানুহটোৰ অৱস্থা ফোন কয় যে মানুহটোৱে গুলীয়া ধৰিছে গতিকে মোক নিয়াই লাগে মানুহজনে নিজে নকয় তেওঁ খালি অলপ মানে দৰ্জা চৰ্জা বন্ধ কৰি হওক এইকেইদিন টেনচনত কাম কৰি থাকে মই ভাবিছোঁ পঞ্চায়তৰ কাম সদায় টেনচনত থাকে তেওঁ খুলিও নকয় শান্তি পাওঁ মোৰ আত্মাটোৱে শান্তি পাওঁ যোৱাকালি বিয়লি বঙাইগাঁৱৰ কাহিদবাত সংঘটিত গুলীচালনাৰ ঘটনা আৰু পঞ্চায়ত সচিব চন্দ্ৰকান্ত দাসৰ মৃত্যুৰ যি ঘটনা বৰ্তমানলৈকে ৰহস্য ভেদ হোৱা নাই কিন্তু সম্প্ৰতি সমগ্ৰ ঘটনাৰ তদন্তই নতুন মূৰ লোৱা পৰিলক্ষিত হৈছে কিয়নো আৰক্ষীয়ে বৰ্তমান সিপনচিলা পঞ্চায়তৰ সভানেত্ৰী সুবনশ্ৰী নাৰ্জাৰী আৰু তেওঁৰ স্বামী জৰ্জ বৰক বৰ্তমান বঙাইগাঁও থানাত আনি সোধপোছ চলাই থকা পৰিলক্ষিত হৈছে যিহেতু এতিয়ালৈকে ঘটনাৰ কোনো ধৰণৰ বিশেষ ক্লু বা অপৰাধী কোন চিনাক্ত হোৱা নাই যদিও আৰক্ষীয়ে কিন্তু এই তদন্তত নতুন গতি লাভ কৰা বুলি আমি জানিব পাৰিছোঁ আৰু বৰ্তমান বঙাইগাঁও সদৰ থানাত দুয়োজনকে জেৰা চলাই আছে আৰু বঙাইগাঁও জিলা আৰক্ষী অধীক্ষক মোহনলাল মিনাই তেওঁলোক দুয়োজনকে পৃথকে পৃথকে নিজেই জেৰা চলাইছে আৰু ঘটনা যিহেতু ঘটা প্ৰায় কেইবা ঘণ্টা অতিক্ৰম কৰিছে কিন্তু বৰ্তমানলৈকে কিন্তু কোনো ধৰণৰ ক্লু ওলোৱা নাই যিহেতু প্ৰত্যক্ষদৰ্শী সেই সময়ত
তাতে তেনে ধরনের নাছিলে দোকান চা দোকানখনের দোকানী দুগৰাকী দম্পতিহাল আছিলে আৰু দুই এজন লোক আছিলে। ঘটনা সংঘটিত করে পলায়ন করে। বর্তমান আরক্ষে কারিকরি দিক তথা বিভিন্ন দিক চালি জারি চাই বা প্রত্যক্ষদর্শী সকলের যে ভাষ্য সেয়া যিমান দূর পারি তথ্য উদ্ধার করে বর্তমান তদন্ত চলাইছে। কিন্তু বর্তমানলৈকে আমি যিমান দূর জানিব পারিছো যে আরক্ষে কিছু তথ্য ইতিমধ্যে উদ্ঘাটন করেছে আর যার ফলত আরক্ষে এই পঞ্চায়েত সভানেত্রী সুবনশ্রী নার্জারি আর স্বামী জর্জবৰ বৰক ইয়াতে আটক করেছে আর ফটপোষ চলাইছে। বশিষ্ঠত সুরার আগেত আরক্ষীর তিনি উপ পরিদর্শকে এজন যুবকক মারপিট করে দুইখন ভরি ভঙার লগতে এগারী মহিলাকো প্রহার করে রিজার্ভ ক্লোজ হওয়ার ঘটনার মাজতে এইবার ডিগবৈত সংঘটিত হয়েছে অনুরূপ ঘটনা। নিশার রাজপথত সুরামত অবস্থা লেখাপানী আরক্ষীর গুন্ডাগিরি মদর আগেত মাতাল হয়ে আরক্ষীর বাহনত আহি আরক্ষীর পোশাক পরিধান নকরাক বিনা কারণে গুরুলা গুরুক প্রহার করেছে এমবিএর ছাত্রক অশ্লীল গালিগালাজ করেছে আরক্ষীর উপ পরিদর্শক জনে। লেখাপানী আরক্ষী থানার এস আই দায়িত্ব থাকা প্রাঞ্জল ফুকনে নিশা তিনি আরক্ষীর জওয়ানক লগত লয়ে রাজপথর কাষত থাকা এখন ফরচুনার বাহনের ছাত্রজনক উলিয়ায় প্রহার করার অভিযোগ উঠাইছে আর যুবকজনক প্রহার করার ঘটনার সমগ্র দৃশ্যবন্দী হয়েছে মোবাইলত। আঘাতপ্রাপ্ত ছাত্রজনের পরিয়ালে ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত লেখাপানী আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে। গোটেকিটাই মদ খাই আসলে মানে ফুটিং আসলে তো মানে জাস্ট ফোন কথা পাতি আসল মোবাইলত তো মূর গাড়ি ফলে টর্চলাইট দেখাইছে সিহতি টর্চলাইট দেখা বারে বারে দেখাইছে তাতে মানে রেসপন্স একু দিয়া নাই তো রেসপন্স নিদিয়ার কারণে সিহতি আহি গেল মোর ওসর আহি কিনে কইছে ভাই তো মানে মাতিলে শুন নাপাও নাকি তেতিয়াও মানে পাতা নিল মানে কথা নাই পারিল তারপর বাহির ওলা বলে কেছো তো বাহির নোলাওতেই সিহতি আর একটা আহিলে এক্সর দিলে মো প্রথম তারপর একদম হকতকে এটা আহিলে তো এস আই নক কোনোবাই কইছে তো ইয়াই তো গাড়ি করা কেলে নোলাও বলে ডাইরেক্ট আহি ধাক্কা মারিছে তারপর ঘুষা চুরা মারিছে আর তারপরে বুলিয়াই দিম বলে কেছে বন্দুক পা ইয়াবাও মারিছে ইয়াতে মনিকা পিছলে বা তারপর কেছে ইয়াতে বুলিয়াই থাকি যামগো গম পাবি তো চিনি পাওয়া নাই মো বলে কয়ে আছে মানে ডমকি দিলে একো সুৎখোজ নাইকিয়াকে তাক অকল পিটি আছে মই রিকুয়েস্ট করেছো যে নিপিটিব মোর ফ্রেন্ড হয় বহু দিনের পিছত আহিছে তথাপিও সিঁতি মোর কথা নুশুনিলে মারপিট করিয়ে আসলে তাতে তারপরে তার গাড়ি লো গেল মোবাইল সবাই লো গেল মানে ভিডিও করবো লোল মো কে ভিডিও নক ভিডিও করলে মারিম টুকু বলে এনেকে বলে কে এটা লকাপত ভরাই দিম এনেকে বলে কে। লেখাপানী থানার এস আই প্রাঞ্জল ফুকনক নিলম্বন বিনা কারণত এম বি এ ছাত্রক প্রহার আর অপদস্থ করেছিল এস আই প্রাঞ্জল ফুকনে। দুগারী কনিষ্টেবলক দ্বিতীয় আরক্ষী বেটেলিয়নের ক্লোজ করা হয়েছে। এস আই প্রাঞ্জল ফুকনে প্রহার করেছিল পটুম ছেত্রীক ডিজিপির নির্দেশের পিছতে ব্যবস্থা গ্রহণ। মার্ঘেরিটার এস ডি পিওক ঘটনার তদন্তর দায়িত্ব প্রদান করেছে। বশিষ্ঠ কাণ্ডর তিনি এস আইকো নিলম্বন করেছে। নিলম্বন হয়েছে ধ্যানজ্যোতি তামুলি পরাগ বর্মন আর তীর্থনাথ ডেকাক। কনিষ্টেবল কল্পজ্যোতি নেওগকু করা হয়েছে নিলম্বন। আর এই ঘটনার পিছতে লেখাপানী থানার এস আই প্রাঞ্জল ফুকনক নিলম্বন করা হয়েছে বিনা কারণত এম বি এ ছাত্রক প্রহার আর অপদস্থ করেছিল এস আই প্রাঞ্জল ফুকনে। দুগারী কনিষ্টেবলক দ্বিতীয় আরক্ষী বেটেলিয়নের ক্লোজ করা হয়েছে। এস আই প্রাঞ্জল ফুকনে প্রহার করেছিল পদুম ছেত্রী নামের ছাত্রজনক ডিজিপির নির্দেশের পিছতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মার্ঘেরিটার এস ডি পিওক ঘটনার তদন্তর দায়িত্ব প্রদান করা হয়েছে। বশিষ্ঠ কাণ্ডর তিনি এস আইকো নিলম্বন করা হয়েছে। নিলম্বন করা হয়েছে এস আই ধ্যানজ্যোতি তামুলি পরাগ বর্মন তীর্থনাথ ডেকাকো নিলম্বন করেছে। ইফালে কনিষ্টেবল কল্পজ্যোতি নেওগকো নিলম্বন করেছে। এস আই প্রাঞ্জল ফুকনে সুরামত্ত অবস্থা বিনা কারণত এজন ছাত্রক নিশা প্রহার করা ঘটনাক লেখাপানী থানাও ঘেরাও করেছে। উত্তপ্ত পরিস্থিতি এটা থানা দেখবলে পাওয়া গেছে। স্থানীয় রাজ্যের দল সংগঠনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে। দোষী কঠোর শাস্তির দাবি উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে দল সংগঠনে। আজি রোড যাও ব্রক বলে মাইন্ড হবো আর বারম্বার কম্প্রোমাইজ করবো ইয়ার রেকর্ড মনে জানো
যুগতি ইয়ার এসাই হ্যাঁ তেও নিউ বেস গতিকে যে অহংকার যে খাকি পোশাক পিন্ধার লগে যে দাদাগিরি মানুষ মানুষ বলে না ভাবে রাতে হলে মদ পানি খাই মেলি মতাল হাতির দরে যে দাদাগিরি কইছে এই দাদাগিরিটো তা বন্ধ হব লাগিব আর এনেকা ধরনের যে কোনো খাকি পোশাক আছে তখন আমি সক্রিয় দিছো সাবধান হব কারণে আর দ্বিতীয় কথা মোর নিজের ভাইটি ই বেঙ্গালোর পড়ে ইয়ার আগত ই গুয়াহাটি কমার্সত পড়ছে তার আগত ই আর্টি কলেজত পড়ছে তার একেবারে গাঁত কম সম্পর্ক থাকা মানুষ সেইজন লড়াই নিজের বন্ধু লগ করব কৈছে প্রায় এগারোটা বিশ ওসর পাশরে গাড়ি সাইডে পার্কিং করে থাকা অবস্থা দোকানের ভিতরের মদ খাই হাতত সিগারেট লয় টর্চ লাইট জ্বলায় নামিব কারণ ইঙ্গিত দিছে ভাইটি যেটা নামিব বিচরা নাই বা চিনিয়ে পড়া নাই সিভিল ড্রেসত আছে চিনি পড়া নাই তারপর গাড়ি এই গাড়ির ভিতর আসে ফরচুনার গাড়ি গাড়ির সিসাখন তলত করে দিয়ার লগে লগে এক চোর ঘুপাইছে ডেকা লড়াই ইউজে কোনে মারিছে বলে কোনে তারপর যেগী এই মতাল হাতি মদ পানি নিচার যে মতাল হয়ে থাকা এগারী পুলিশ অফিসারে গিয়ে তা আক্রমণ করে গুলা গুলিকে পড়াকে বুকুত ধরে চুচুরাই আনিছে ডিঙিত এটাও দাগ আছে আপনার ফুটেজব দিব পাৰিম ডিঙির সিট বেল্টে বান্ধিছে গাড়ি নিজের পার্সোনাল গাড়ির ড্রাইভারি সিট পর নমাই পুলিশের বাহনত ভরায় ডিঙিত রশিয়ে বান্ধি দিছে গোটে দাগে দাগ আমি এস ডি পি মাক কইছো পুলিশ কেসে একদম স্ট্রিক্ট একশন লোক প্রয়োজন হলে তখন নিজের আয়ো থাকিব লাগিব ইয়াত আমি তেখেতক কৈছো ইয়াত 307 লগাব লাগিব এটেম্প্ট মার্ডার লগাব লাগিব 120B এজনকে বেছি মানুহ আছে 120B কনস্পিরেসি এন্ড প্ল্যানিং ফর মার্ডার তার আমি ঢেকেজুলি কিশোরী ধর্ষণ কাণ্ডৰ ৰাজ্যজুৰি প্ৰতিবাদ অব্যাহত থকাৰ মাজতে আজি আছে হাতে হাতে ধনুকার লৈ আজি আছে ঢেকিয়াজুলির 1 নং পলাশ বস্তি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে ধর্ষণকারীক ফাঁসির দাবিত প্রতিবাদী সমদল বাহির করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আছে হাতে হাতে ধনুকার লৈ আশার কর্মীয়ে ধর্ষণকারীক কোনো কারণে সারি যাব নয় যাতে তার প্রশাসনক সক্রিয় নি প্রদান করেছে উল্লেখযোগ্য যে যা 24 জুনের সন্ধ্যা দশম শ্রেণীর এগারী ছাত্রীক বলপূর্বক ধর্ষণ করেছিল শহীদুল ইসলামে শহীদুল ইসলামের আছিল 3 জন যুবক ধর্ষণের পিছতে কিশোরীগীক বলপূর্বকভাবে বাহনত উঠাই নিব বিচারিছিল চারি বাসন্ধে ঢেকিয়াজুলি আরক্ষী অভিযোগের ভিত্তিত গ্রেপ্তার করেছিল শহীদুল ইসলামক এপিনে আরক্ষী গোচর পঞ্জীয়ন করে ধর্ষণকারীক জেল হাজতলে প্রেরণ করে অব্যাহত রাখিছে অভিযান যা যে 24 তারিখে যেটা নারিকল কাণ্ড এখন ইয়াত হয়ে গেল ইয়ার আমি তীব্রভাবে নিন্দা জানাইছো আর আমি এই আন্দোলন এটার কারণে করছো আমি এতিয়ার কোনো আন্দোলন আমার টাউনত নহব এতিয়া যেটু জায়গার মানুষে যে ধরনের কাণ্ড করব সেইটু গাঁতে হব আর যদি আরো দুনাই তেমন করব বিচার আর যদি আমি পাও সেইজন ব্যক্তিক প্রশাসন নয় আমি নিজে তার প্রত্যুত্তর দিব বাবর আকবরের নীতি তখন ইয়াত অবলম্বন করার যেসকলের চিন্তা চর্চা এই চিন্তা চর্চারপর তখন আঁতরি থাকার মানে আহ্বান জানাইছো যদিনাখন জাতি জনগোষ্ঠী এক হব আর সেইদিনখনে তখন যেনেক বাংলাদেশের ইয়াত আইছে সেনেক বাংলাদেশত পঠাই দিয়া হব তার মানে আহ্বান জানাইছো গাঁও চহর জেলা খবর আছে আর খবর কিন্তু তার আগতে লৈছে সরু বিরতি এইটো মাইথান স্টিল নহয় অ ওচৰ সুপুৰিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথান স্টিল হাতম হাই মিলাইছে হাত এই দৃশ্য দেখি আচৰিত সকলো যিগৰাকী প্ৰধানমন্ত্ৰীক দিনে ৰাতিয়ে কথাৰে আক্ৰমণ কৰি থাকে সেইগৰাকী মোদীৰ সৈতে হাত মিলাইছে ৰাহুলে একেই কথা মোদীৰ ক্ষেত্ৰতো রাহুল গান্ধী কটাক্ষ করবলে পালেই কোনো সুবিধা নেড়ে মোদিয়ে সেইগৰাকী মোদিয়েও হাস্য বদনে রাহুলের সৈতে করেছে করমর্দন বুধবারে লোকসভা দেখা এই দৃশ্য চর্চার কেন্দ্র হয়ে পড়ছে আসলতে লোকসভার অধ্যক্ষ নির্বাচন হওয়া ওম বিড়লাক অধ্যক্ষর আসনলে আদরি আনবলে যাওতেই মোদিয়ে রাহুলে করেছিল করমর্দন নিতান্তই সৌজন্যমূলক আছিল এই করমর্দন যাক লৈ সোশ্যাল মিডিয়াতো হৈছে ব্যাপক চর্চা নিউজ ডেস্ক নিউজ 18 অসম নর্থ ইস্ট
মিলালে মোদী রাহুলে রাজনীতির দুই বৈরীর করমর্দন অনবরতে যুযুধান হয়ে থাকা দুই যোদ্ধাই মিলাইছে ওচর চুবুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইট এন্ড স্টিল সোনাপুৰৰ বাৰঘৰীয়াত থকা আইচক্ৰীম ফেক্টৰীত খাদ্য সুৰক্ষা বিভাগৰ অভিযান দদাৰিকৰ নিৰ্দেশ মৰ্মে খাদ্য সুৰক্ষা বিষয়াই চলাইছে অভিযান অবৈধভাৱে চলি থকা আইচক্ৰীম ফেক্টৰীটোৰ যাৱতীয় নথি পৰীক্ষা কৰিলে খাদ্য সুৰক্ষা বিষয়াই নথি পৰীক্ষণৰ সময়ত কোনো ধৰণৰ যাৱতীয় অনুজ্ঞাপত্ৰ নাপালে খাদ্য সুৰক্ষা বিষয়াই আৰু 14 দিনৰ সময়সীমা বান্ধি দিছে আইচক্ৰীম ফেক্টৰীটোৰ স্বত্বাধিকাৰীক উল্লেখ যে সোনাপুৰৰ ৰাজহ চকৰ বিষয়াই আইচক্ৰীম ফেক্টৰীটোত চলাইছিল অভিযান কদৰ্যময় পৰিৱেশৰ মাজতে তৈয়াৰ কৰা হয় এই আইচক্ৰীম আৰু আইচক্ৰীম ফেক্টৰীটোৰ স্বত্বাধিকাৰজনৰ বিৰুদ্ধে বিহিত ব্যৱস্থা লোৱা হ'ব বুলিও দণ্ডাধিকৰাকীয়ে জানিবলৈ দিছে আমি সোনাপুৰ ৰাজচক্ৰৰ ওচৰতে থকা এতিয়া আইচক্ৰীম ফেক্টৰী ইনস্পেকশ্যন কৰিলোঁ আৰু ইনস্পেকশ্যন কৰি আমি যিখিনি পইণ্টছ পাইছোঁ তাৰ ভিতৰত মেইন অবজাৰ্ভেশ্যন আছিল যে যিটো ফেক্টৰী আছে তাৰ ভিতৰৰখিনি যথেষ্ট আনহাইজেনিক তাত সাফিচিয়েণ্ট লাইটিঙো নাই লগতে যোনটো প্ৰচেছত আইচক্ৰীম বনোৱা হয় দেট ইজ অলছো ভেৰি চাছপিচিয়াছ এণ্ড ইট ইজ আনহাইজেনিক গতিকে আমি এইটোৰ ওপৰত কি একশ্যন ল'ব পাৰি এইটো চাম আজি ফুড ছেফটি অফিচাৰ মোৰ লগত অহা নাছিলে মই ছাডেনলি ৰাইজৰ পৰা এটা ফোন পাই পেলাই ৰাইজৰ অনুৰোধত ইনস্পেকশ্যনত ততাতৈয়াকৈ গুচি আহিব লগা হ'ল গতিকে নেক্সট লেভেলত আমি আৰু আকৌ ভালকৈ ইয়াৰ যিবিলাক চেম্পল আছে যিবোৰ ফুড কালাৰ ইউজ কৰিছে সেইবোৰৰ চেম্পল আমি টেষ্ট কৰিম আৰু তেহেঁতৰ লাইচেঞ্চো ৰিনিউ হোৱা নাই আৰু তেহেঁতে কোনো ডকুমেণ্টছ শ্ব' কৰিব পৰা নাই ৰিনিউ কৰিবলৈ এপ্লাই কৰা বা তেনেকুৱা ৰিনিউৱেলৰ ফিজ ডিপজিট কৰা কোনো মানি ৰিচিটো আমাক দেখাব পৰা নাই গতিকে যথেষ্টখিনি ইয়াত মানে ডাউট আছে যথেষ্টখিনি আমি ছাছপেক্ট কৰিছোঁ চ' আমি কি ব্যৱস্থা ল'ব পাৰোঁ আমি অকণমান আলোচনা কৰি সেইটো ব্যৱস্থা ল'ম আৰু মই বৰ্তমান উপস্থিত আছোঁ সোনাপুৰৰ বাৰঘৰীয়াত আৰু সোনাপুৰৰ বাৰঘৰীয়াত অবৈধভাৱে এটা যি আইচক্ৰীম ফেক্টৰী আচলতে ইয়াত স্থাপন হোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছিল আমি খাদ্য বিভাগৰ বিষয়া আহি উপস্থিত হৈছে আমি নিশ্চয়কৈ দেখুৱাই আছোঁ পৰিৱেশ তেওঁ তন্ন তন্নকৈ ইয়াৰ নথি পত্ৰসমূহ পৰীক্ষা কৰি আছে আৰু আপোনাৰ পৰা যদি জানিব খোজোঁ যে এই ফেক্টৰীৰ ক্ষেত্ৰত কিবা লাইচেঞ্চৰ আছিল বা কি নথি পত্ৰ আপুনি লাভ কৰিলে বৰ্তমান এতিয়ালৈকেতো তেওঁলোকে একো নথি পত্ৰ দেখাব পৰা নাই আমাৰ এফ এছ এছ আই লাইচেঞ্চটো গতিকে মই নাজানো তেওঁলোকে কেনেকৈ 3 বছৰ চলাইছে বুলি কৈছে তেওঁলোকে গম পাব লাগিছিলে যে আমাৰ ফুডৰ লাইচেঞ্চ বহুত ইম্পৰ্টেণ্ট ফুডৰ লাইচেঞ্চ নহ'লেতো আমাৰ ফুড বিজনেছ কৰিব নোৱাৰে তেওঁলোকে যিকোনো বস্তু মেনুফেকচাৰিং কৰিব নোৱাৰে ঠিক আছে গতিকে চাওঁ এতিয়া কি হয় এতিয়া কি কি পালে ইয়াতে কি কি পালে এতিয়া বৰ্তমানতো মই এতিয়া ধৰক তেওঁলোকৰ এতিয়া ডকুমেণ্টছখিনি চেক কৰি আছোঁ বাকী অলপ চাব লাগিব তেওঁলোকৰ প্ৰিমাইচেছটো কেনেকুৱা কি গম পোৱা যাব আৰু চেম্পল লৈ যোৱা হ'ব আমাৰ লেবত গৈ পৰীক্ষা কৰা হ'ব যদি আপোনাৰ বেয়া আহে তেনেহ'লে আমাৰ একৰ্ডিংটো আমাৰ এফ এছ আই এক তেওঁলোকক মানে আপোনাৰ ধৰক আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব আৰু যোৱাকালি সোনাপুৰ ৰাজচক্ৰৰ বিষয়াগৰাকী দণ্ডাধীশগৰাকী উপস্থিত হৈ কিছু সামগ্ৰী ইয়াৰ পৰা লৈ গৈছিলে ধৰক যে চকলেট প্ৰস্তুত বা আইচক্ৰীম প্ৰস্তুত কৰা সামগ্ৰী লৈ গৈছিলে সেই ক্ষেত্ৰত কি ক'ব সেইখিনি মই মেডামৰ পৰা লৈ ল'লোঁ সেইখিনি মই এতিয়া লেবত লৈ যাম লেবত লৈ পেলাই ধৰক আমাৰ তাতে টেষ্ট হ'ব টেষ্ট হোৱাৰ পিছত যদি বেয়া ৰিজাল্ট আহে তেওঁলোকৰ এগেইনষ্টত মানে আপোনাৰ একশ্যন লোৱা হ'ব আৰু আজি টি টুৱেণ্টি বিশ্বকাপৰ মেগা ছেমি ফাইনেলত মুখামুখি হ'ব ভাৰত আৰু ইংলেণ্ড ভাৰতীয় সময় অনুসৰি আজি নিশা 8 বজাত গায়ানাত অনুষ্ঠিত হ'ব ছেমি ফাইনেল 2022 চনৰ টি টুৱেণ্টি বিশ্বকাপৰ ছেমি ফাইনেলত ইংলেণ্ডৰ বিৰুদ্ধে পৰাস্ত হোৱা টি টুৱেণ্টি বিশ্বকাপৰ আশা নিৰ্বাপিত হৈছিল ভাৰতৰ 2022 চনৰ টি টুৱেণ্টি বিশ্বকাপৰ ছেমি ফাইনেলত পৰাজয় পুতক তুলিবলৈ চেষ্টা কৰিব এবাৰ টিম ইণ্ডিয়াই 2014 চনৰ পৰা ভাৰতে টেষ্ট চেম্পিয়নশ্বিপৰ দুখনকৈ ফাইনেল টি টুৱেণ্টি বিশ্বকাপৰ 3খন ছেমি ফাইনেল 1খন ফাইনেল 2খন এদিনীয়া বিশ্বকাপৰ ছেমি ফাইনেল আৰু 1খন এদিনীয়া বিশ্বকাপৰ ফাইনেল আৰু 1খন চেম্পিয়ন ট্ৰফিৰ ফাইনেল খেলিছে যদিও খিতাপ দখল কৰিব পৰা নাই অৱশ্যে আজিৰ খেলখনত বৰষুণে বিধি পথালি দিয়াৰ সম্ভাৱনা আছে গায়ানাত বৰষুণ বজ্ৰপাতৰ পূৰ্বাভাস পোৱা গৈছে কেৱল সেয়াই নহয় ঘণ্টাত 10-15 বেগত বতাহো বলিব পাৰে আজিৰ ছেমি ফাইনেলত বৰষুণৰ সম্ভাৱনা 70%, বৰষুণৰ সময়
হেরুয়ালে ওভার কমি যাব কিন্তু দ্বিতীয় সেমি ফাইনেলের বাবে রিজার্ভ ডে নাই যদি রিজার্ভ ডে নথকার বাবে ম্যাচখন বাতিল হয় তেন্তে সুবিধা হব ভারতের সুপার এইটর শ্রেষ্ঠ দল হিসাবে ফাইনেলত প্রবেশ করব টিম ইন্ডিয়ায় 2007 ধোনির নেতৃত্বত লাভ করেছিল টি টুয়েন্টি খিতাব 2013 ধোনির নেতৃত্বত লাভ করেছিল চ্যাম্পিয়ন ট্রফি 2013 কোনো আইসিসি প্রতিযোগিতার খিতাব দখল করা নাই ভারতে 2014 টি টুয়েন্টি বিশ্বকাপের ফাইনেলত শ্রীলঙ্কার হাতত উইকেটে পরাস্ত হয়েছিল টিম ইন্ডিয়া 2015 এদিনীয়া বিশ্বকাপের সেমিফাইনেলত অস্ট্রেলিয়ার হাতত 95 রানত পরাস্ত হয়েছিল ভারত 2016 টি টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনেলত ওয়েস্ট ইন্ডিজের হাতত 7 উইকেটে পরাস্ত হয়েছিল টিম ইন্ডিয়া 2017 চ্যাম্পিয়ন ট্রফি ফাইনেলত পাকিস্তানের হাতত 180 রানত পরাস্ত হয়েছিল ম্যান ইন ব্লু 2019 এদিনীয়া বিশ্বকাপের সেমিফাইনেলত নিউজিল্যান্ডের হাতত 18 রানত পরাস্ত হয়েছিল টিম ইন্ডিয়া 2021 টেস্ট চ্যাম্পিয়নশ্বিপের ফাইনেলতো নিউজিল্যান্ডের হাতত 8 উইকেটত পরাস্ত হয়েছিল ভারত ইফালে 2021 টি টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে বিশ্বকাপের পর বাহির হয়েছিল টিম ইন্ডিয়া 2022 টি টুয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনেলত ইংল্যান্ডের হাতত 10 উইকেটত পরাস্ত হয়েছিল ভারত 2023 এদিনীয়া বিশ্বকাপের ফাইনেলত অস্ট্রেলিয়ার হাতত 6 উইকেটত পরাস্ত হয়েছিল টিম ইন্ডিয়া ইফালে আজি টি টুয়েন্টি বিশ্বকাপের ফাইনেলত প্রবেশ করলে দক্ষিণ আফ্রিকায় 9 উইকেটত আফগানিস্তানক পরাস্ত করে টি টুয়েন্টি ফাইনেলত প্রবেশ করলে দক্ষিণ আফ্রিকায় আজি প্রথম সেমিফাইনেলত দক্ষিণ আফ্রিকার বোলিং বিক্রমত ধরাশাই হয়েছে আফগানিস্তান মাত্র 54 রানতে ইনিংস সামরিলে আফগানিস্তানে প্রত্যুত্তরত 8 ওভার 5টা বলত এটা উইকেট হেরুয়ায় বিজয় লক্ষ্যত উপনীত হল দক্ষিণ আফ্রিকা ত্রিনিদাদ এন্ড টোবেগোর ব্রিয়ান লারা ক্রিকেট স্টেডিয়ামত অনুষ্ঠিত হয়েছে ম্যাচখন শেয়ার বাজারত নতুন অভিলেখ সর্বকালের সর্বোচ্চ স্তরত নিফটি প্রথমবারের বাবে অভিলেখ সংখ্যক 24,000 অতিক্রম 79,000 অতিক্রম করলে সেনসেক্স শেয়ার বাজারত নতুন অভিলেখ সর্বকালের সর্বোচ্চ স্তরত নিফটি প্রথমবারের বাবে অভিলেখ সংখ্যক 24,000 অতিক্রম করেছে নিফটিয়ে 79,000 অতিক্রম করলে সেনসেক্স ভারত বাংলাদেশ সীমান্তত বন্য হস্তী আক্রমণত নিহত হয়েছে এজন বিএসএফ জওয়ান সীমান্তত পহরাত অবস্থাতে হাতির আক্রমণত নিহত হয়েছে বিএসএফ জওয়ানজন উল্লেখযোগ্য যে বনরে হাতির জাকে সীমান্তত পহরাত এদল বিএসএফক করেছিল আক্রমণ আর সেই হাতির জাকর আক্রমণের ফলতে নিহত হয়েছে মেঘালয় গারুপাহাড় জেলার এখনং বেটেলিয়নের উপ পরিদর্শক রাজবীর সিংর ইপিনে জওয়ানগীর অকাল মৃত্যু এটা সমগ্র সীমান্ত অঞ্চলত শোকর ছা পড়া দেখবলে পাওয়া গেছে নেৰানেপেৰা বৰষুণৰ পিছতে নেপালত সংঘটিত হৈছে ভয়ংকৰ ভূমিস্খলনৰ ঘটনা বুধবাৰৰ পৰা হোৱা ভূমিস্খলনত এই পৰ্যন্ত 14 লোকৰ মৃত্যু হৈছে ভূমিস্খলনৰ সমান্তৰালকৈ বানীয় তাণ্ডৱৰ সৃষ্টি কৰিছে পাহাৰীয়া ৰাস্তাখনত হিমালয়ৰ গাতে লাগি থকা নেপালত বৰষুণৰ ফলত উফন্দি উঠিছে কেইবাখনো লৈ জলপৃষ্ঠ বিগত 24 ঘণ্টাত নেপালত ভয়ংকৰ পৰিস্থিতি দেখিবলৈ পোৱা গৈছে বান আৰু ভূমিস্খলনৰ বাবে নেপালৰ দুৰ্যোগ প্ৰশমন বিভাগে প্ৰকাশ কৰা অনুসৰি ভূমিস্খলনত 8 লোকৰ মৃত্যু হোৱাৰ বিপৰীতে বজ্ৰপাত পৰিও 5 লোকৰ মৃত্যু হৈছে আন এজন লোকক পানীৰ ঢলে উঠুৱাই নিছে যোৱা 17 দিনত নেপালত 33 জিলা ক্ষতিগ্ৰস্ত হৈছে বান আৰু ভূমিস্খলনত এই পৰ্যন্ত মুঠ 28 লোকৰ প্ৰাণহানি হৈছে প্ৰাকৃতিক দুৰ্যোগৰ ফলত প্ৰাকৃতিক দুৰ্যোগৰ বিপৰ্যস্ত নেপালত উদ্ধাৰ অভিযান চলাই আছে নেপালৰ চৰকাৰ দুৰ্যোগ প্ৰশমন বিভাগ আৰু নেপালৰ সেনাবাহিনী নেপালৰ বহুকেইটা পথ ইতিমধ্যে বন্ধ কৰি দিয়া হৈছে ভূমিস্খলনৰ বাবে দিনে নিশাই চলি আছে উদ্ধাৰ অভিযান বৰষুণ অব্যাহত থাকিলে নেপালৰ পৰিস্থিতি আৰু ভয়ংকৰ হোৱাৰ আশংকা কৰা হৈছে বানে ধোৱা কামপুৰত পুনৰ আন এক দুৰ্যোগ দেখা গৈছে এটাৰ পিছত এটা বিপদে লগ নেৰা হৈছে এতিয়া কামপুৰবাসী বানৰ পিছত কপিলী নদীৰ খহনীয়া ত্ৰাসৰ বাবে পুনৰ শংকিত হৈ পৰিছে কপিলীপৰীয়া ৰাইজ কপিলী জলপৃষ্ঠ কমাৰ লগে লগে এতিয়া ভাবুকি আহি পৰিছে মথাউৰিসমূহলৈ কপিলী নৈত যা গৈছে কামপুৰ বৰচুঙত নিৰ্মাণ কৰা 6 কোটি টকীয়া জলসম্পদ বিভাগৰ শিলবান ইপিনে শিলবানটোৰ তাজপাতৰ দৰে খহি যোৱাত আতংকিত হৈ পৰিছে নৈপৰীয়া ৰাইজ যাৰ বাবে এতিয়া নেদেখাজনৰ ওচৰতে সেই ভৰসা কৰিছে ৰাইজে সেয়েহে কপিলী খাদ্য কৰিবৰ বাবে এতিয়া মথাউৰি পাৰত ৰাইজে কৰিছে পূজা অৰ্চনা ভগৱান তথা গংগা মাক গাখীৰ ঢালি সেৱা লৈ পূজা অৰ্চনা কৰিছে কপিলীপৰীয়া ৰাইজে চৰকাৰ আৰু জনপ্ৰতিনিধিৰ ওপৰত আস্থা হেৰুৱাই এতিয়া গংগা মাকে গাখীৰ ঢালি পূজা কৰা দেখিবলৈ পোৱা গৈছে বৰচুঙাবাসী ৰাইজক ওপৰতে আমাৰ এই নদীপৰীয়া ৰাইজৰ এতিয়া শেষ ভৰসা কাৰণ চৰকাৰৰ ওপৰত আমাৰ আস্থা কমি আহিল
টকা স্যাংশন দিয়া ঠিকই, কিন্তু তলৰ পৰা ওপৰলৈকে সব মিলি থাকে। আৰু ইয়াত যিবিলাক বুথৰ সভাপতি, বুথৰ ছেক্রেটাৰী পৰা আদি কৰি সব তালৈকে থাকে, তেওঁলোকে কিবা মেটেল চেই কৰিব। আৰু তেওঁলোকে ইঞ্জিনিয়াৰ আৰু ঠিকাদাৰৰ লগতহে মিলি থাকে, ৰাইজৰ লগত তেওঁলোকে নাথাকে। আমি আই গঙামাইক তুতি প্ৰাৰ্থনা কৰিছোঁ যাতে আমি এই নদী গা খহনীয়াৰ পৰা যাতে আমি নিৰাপত্তা পাওঁ, তাৰ কাৰণে আমি আই গঙামাইৰ ওচৰত তুতি প্ৰাৰ্থনা কৰিছোঁ। আমি ৰাইজে সকলোৱে মিলিয়ে কৰিছোঁ, গতিকে আমি জানো ভগৱানেই সঁচা, ভগৱানকে আমি বিশ্বাস কৰোঁ, গতিকে আমি ভগৱানৰ নাম লৈ সেইকাৰণে আমি তুতি প্ৰাৰ্থনা কৰি পূজা পাতল কৰিছোঁ। আৰু ইয়াৰ লগে লগে সময় হৈছে এতিয়া বাতৰিৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ।